বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইব্রাহিম টিচ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে আপনাদের বিশ্বে যে কোনো দেশে যাতায়াত করতে চাইলে আপনাদের কাছে অবশ্যই করোনা টেস্টের রিপোর্ট থাকতে হবে। তো কিভাবে ঘরে বসে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে করোনা টেস্ট মাত্র 2 মিনিটে বের করবেন, তাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের ফার্স্টে এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, অর্থাৎ করোনা টেস্ট করানোর সময় আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম এখানে সে নাম্বারটি বসাতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার পরে এখানে গেট ওটিপি ওখানে ক্লিক করব। করার পরে দেখেন ওটিপি কোডটি টাইপ করুন, অর্থাৎ আপনার ফোনে 4 সংখ্যার একটা ওটিপি কোড যাবে, তো সেটা এখানে বসাতে হবে। দেখুন আমার ওটিপি কোডটি আসতেছে, একটু সময় লাগবে, 3 মিনিট টাইম আছে। তো ফ্রেন্ডস দেখুন আমার ওটিপি কোডটি আসতেছে, এখানে চলে আসছে। আমি আমার ওটিপি কোডটি বসাচ্ছি, বসানোর পর সাবমিটে ক্লিক করব। দেখেন আমার করোনা রিপোর্টটি চলে আসছে। আমি 2 বার টেস্ট করাইছি করোনা পর, আমার এখানে 2টা রিপোর্ট আসছে। দেখেন একটা হচ্ছে আপনার 5ই জুন আর একটা হচ্ছে 8ই জুন। তো আমি রিসেন্টলি 8ই জুন যেটি করাইছি সেটা যে শো এখানে ক্লিক করব। দেখেন যে এখানে শো লেখা আছে, দেখেন এই যে শো লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার হচ্ছে সার্টিফিকেটই শো করবে। তো দেখেন আমি ক্লিক করতেছি, দেখেন আমার এখন সার্টিফিকেট শো করবে। দেখেন এখন আসছে ল্যাবরেটরি রিপোর্ট ফর কোভিড-19 টেস্ট, এই যে আমার নাম চলে আসছে, তারপরে সব এখানে চলে আসছে। তো এটা আমরা জাস্ট এখান থেকে প্রিন্টে ক্লিক করব। আছে প্রিন্টে ক্লিক করে আমরা এটা প্রিন্ট করে নিতে পারবো। তো ফ্রেন্ডস কাজটি খুব ইজি, আপনারা খুব সহজে করতে পারবেন, জাস্ট 2-1 মিনিট লাগবে। তো আপনার কোথাও যদি না বুঝতে পারে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত থাকলে কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।